হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সফল বাংলা ইউটিউব চ্যানেল আশা করছি প্রত্যেকে নিজের রেজাল্টটা দেখেছো এবং প্রত্যেকে আপ্লুত প্রত্যেকে অভিভূত এবং কল করেছ বিশ্বাস করবে না তোমাদের প্রত্যেকের কল যখন রিসিভ করেছি আমি জানি যে তোমরা নিশ্চয়ই কোথা না কোথাও সুযোগ পেয়েছ তো আমি এটা যখন প্রত্যেকের ফোনটা রিসিভ করছিলাম প্রত্যেকে একজন তো মানে সেই কেঁদে ফেলেছিল আমি আমি সেগুলো শোনাতে চাইবো বাট অনেকটা লেন্দি হয়ে যায় ভিডিওগুলো ওই জন্য আমি জানি না পারবো কি না বাট যদি চাও আমি শোনাবো তো কিছু এক্সপিরিয়েন্স মানুষের জীবনকে না সত্যি পরিবর্তন করে দেয় আমি কখন ভাবিনি যে আমি কখনও জিয়ে নেম নিয়ে ভিডিও করব। এবং এতটা ভালোবাসা পাবো তোমাদের কখনো ভাবিনি এত মানুষের আশীর্বাদ এত মানুষের ভালোবাসা এত ভরসা কখনো ভাবিনি কিন্তু আমি করেছিলাম চেষ্টা করে গেছি তোমাদের পাশে থাকার জন্য এবং আমি আজকে একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে নিজের মনের মধ্যে যে আমি পেরেছি আমি শুধু মুখে বলিনি আমি করে দেখিয়েছি এরকম হাজার হাজার ছেলে মেয়ে আছে যাদের পরিবার থেকে ক্রমাগত ফোন করা হয়েছিল দাদা বা স্যার আমার আমার মেয়ে এত এত র্যাঙ্ক করেছে আমার ছেলে এত এত র্যাঙ্ক করেছে কী করবো বিশ্বাস করবে না আমি এই যে ভিডিওটা বানাচ্ছি আমার চোখ দিয়ে এখন জল বেরোচ্ছে বিশ্বাস করবে না তো চাইলে আমি তোমাদের তোমাদের সাথে আমি সত্যি এগুলো অ্যাকচুয়ালি কিছু ফিলিংস থাকে মানুষের মধ্যে না যে কিছু অসম্ভবকে সম্ভব করে ধরা একটা সম্ভাবনা এটা যে কী যে আনন্দ তোমরা যে কাঁদবে না তোমার থেকে সত্যি বলছি আমার চোখে জল চলে আসে যখন আমি আমি বুঝি তোমাদের মনের মধ্যে কি চলছিল এতদিন ধরে যারা পাওনি তাদের মধ্যে কি চলছিল আজকে একজনে গল্প করব যে সাতাত্তর হাজার র্যাঙ্কে পেয়েছিল। এম পাইনি হ্যাঁ সে সরকারি পায়নি ঠিকই কিন্তু যে কলেজটা পেয়েছে সেটা সরকারি থেকে কিছু অংশ কম নয় বেসরকারি হলেও সেটা সরকারি সমতুল্য তো গল্পটা করব তার নাম সানজানা দাস আমাদের মেম্বারশিপ নিয়েছিল তো প্রথম কাউন্সিলিং হয়ে গেল পাইনি সুযোগ আমি ভেবেছিলাম পাবে না আমি ওকে বলেও দিয়েছিলাম যে তোমার চান্স খুবই কম কিন্তু আমি বলেছি নেই বলিনি কখনোই যে চান্স নেই আমি বলেছি সুযোগ খুব কম কিন্তু ও কিন্তু নিজে নিজে নিজেকে মোটিভেট করতো ও এক একটা গ্রুপে কথা বলতো না আমি এক এক সময় মোটিভেট হয়ে যেতাম বাবা এত মোটিভেশন কোথা থেকে পাচ্ছে তো সেকেন্ড নাম এলো না তা আমি লাস্ট পর্যন্ত ওকে ওকে বলেছিলাম দেখো আমি কলেজ চয়েস করে দেবো না কিন্তু খুব রিকোয়েস্ট করেছিল দাদা যা হবে হোক না হোক তুমি প্লিজ করে দাও যা হবে যদি নাও পাই তাও আমার কোনো আপত্তি নেই কিন্তু তোমাকে করে দাও তো আমি ওকে কলেজ চয়েস করে দিয়েছিলাম শেষ পর্যন্ত বিশ্বাস করবে না সে মেয়েটাও সুযোগ পেল। এবং পেল তো পেল সেই যে কলেজটা ফার্স্ট ইয়ে রেখেছিলো সেই কলেজটাই পেয়ে গেল এবং ও যখন ফোন করলো না আজকে আমার মনটা মানে ধুপুক ধুপ করছে যে মানে পেয়েছে কি তো সুযোগটা পেয়েছে তো এই যে মানে আত্মীয়তাটা না এটা সত্যি বলছি আমি হাজার অন্য কোন সাবজেক্ট পড়াই বা অন্য কিছু যা কিছু পড়াই হয়তো অনেক স্টুডেন্ট আসবে যাবে কিন্তু এই যে স্মৃতিগুলো এগুলো সারা জীবন মনে রাখবো আমি বিশ্বাস করবে আমি বিশ্বাস করি প্লিজ কারণ এই যে বিষয়গুলো না এই যে দিকগুলো তোমাদের সাথে আমার যে কানেকটিভিটিটা সেটা আমি জীবনে কোনো দিন ভুলবো না এই যে এত ভালোবাসা এত মানুষের এত সম্মান এত আত্মীয়তা আমি কোনোদিন আশাও করিনি এত কিছু পাবো তো আজকে তোমরা যেমন কিছু পেয়েছ আমি অনেক কিছু পেয়েছি তোমাদের থেকে তাই আমি কখনোই তোমাদের থ্যাংক ইউ জানাতে চাই না কারণ তাহলে তুমি তোমরা ছোটো হয়ে যাবে তোমরা চিরকাল থেকো হ্যাঁ সুযোগ পেয়েছো খুব ভালো লাগলো কিন্তু কখনো দেখো একটা জিনিস বলি সুযোগ পেয়েছো বলে এমনটা নয় যে তুমি কিন্তু শেষ পর্যন্ত জীবনে জয়ী হয়েছ জীবনে যখনই কোনো খারাপ পরিস্থিতি আসবে সবসময় একটা কথা মনে রাখবে মোটিভেশান দেওয়ার কিন্তু লোক খুব কম থাকে তুমি ডিমোটিভেট করার লোক খুব বেশি থাকবে কিন্তু তোমাকে সেই সব লোকগুলোর সঙ্গ ত্যাগ করতে হবে যারা তোমার মনকে ভেঙে দেয় প্রতিটা ক্ষণে ওকে তো অবশ্যই হয়তো একটু বেশি কথা বলে ফেলছি বাট এইগুলো না অ্যাকচুয়ালি আমি আজকে নিজের মন থেকে বিশ্বাস করেছি ভুগেছি এবং আজকে তোমাদেরকে মানে এই ভুলগুলো করতে নিষেধ করছি অনেক জিনিস আসবে যাবে অনেকে সুযোগ পাওনি সত্যি কথা কিন্তু বিশ্বাস করবে না একটা মেয়ে কিন্তু বলছে দাদা সুযোগ কিন্তু পেলাম না একটা স্মাইলি একটা মানে ওই যে ইমোটা দিল না ইমোটা দেখেই মনে হলো যে সত্যি মন থেকে কতটা ভেঙে গেলে একটা মানুষ ওই ওই সিম্বলটা দিতে পারে ওই ইমোটা দিতে পারে আমি জানি কতটা কষ্ট হয়েছে দেখো কিছু করার নেই আমাদের হাতে তো কিছু নেই কিন্তু আমরা চেষ্টাটা তো করেছি হ্যাঁ হতে পারে আমরা সাময়িকভাবে পরাজিত কিন্তু এটা জিনিস বলে যাও না আজকে পরাজয় কালকে জয় হবেই বিকজ জয়ের পরেই পরাজয় হয় আমরা আগেই জিতে বসে আছি আমরা আগেই জয়টা করেছি তাই না সো কিচ্ছু হয়নি একটা শুধুমাত্র আর কদিন পরেই বেশি দিন নয় আর তিন থেকে চার মাস পরে ইনফ্যাক্ট এই জানুয়ারি মাসে তোমাদের সম্ভবত রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে আবার তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে দেন এক্সাম হবে দেন আবার সমস্ত কিছু আবার ফিরে আসবে সো এখন থেকে প্রিপারেশান নাও এবার কোথায় প্রিপারেশান নেবে এবার আমি একটু বিজ্ঞাপন করেই দিই বিকজ প্রত্যেকেই তো তাই করে তা আমি একটু করেই দিই দেখো তোমাদের কথা ভেবে শুধুমাত্র একশো টাকা কোর্স ফি একশো টাকা কোর্স ফি এটা ভালোবেসে দাও রাগ করে দাও বা যেভাবেই দাও না কেন একশো টাকা দিলে তোমরা পুরো তিন মাস বা চার মাস যতদিন না এক্সাম হচ্ছে ততদিন তোমরা কোর্স এই কোর্সে কিন্তু অ্যাটেন্ড করতে পারবে প্রত্যেকটা চ্যাপ্টার আমরা ধরে ধরে পড়াচ্ছি আমি আছি আরও দু তিনজন আছে তো এগুলোর সাথে সাথে মক টেস্ট দিতে পারবে এবং প্রত্যেকটা সাবজেক্টের প্রতি তোমাদের যদি কোনো ডাউট থাকে সেটা তোমরা ক্লিয়ার করে নিতে পারবে ওকে তো এত কিছু পাচ্ছ শুধুমাত্র একশো টাকার বিনিময়ে তো এবার যদি তোমার মনে হয় নিতে পারো না চাইলেও আমাদের এখানে ফ্রি ক্লাস হবে ফ্রি ক্লাসের জন্য কিছু করার দরকার নেই চ্যানেলের সাথে যুক্ত থাকলে এক একটা ভিডিও আসলে মাঝে মধ্যে দেখলেই হবে ওকে সো এটা গেল প্রিপারেশান টিপস এবার কিছু কথা বলি তোমাদের মনে এই মুহূর্তে তো এটাই চলবে যে আমি পেলাম না শেষ পর্যন্ত আমি কি হেরে গেলাম না বন্ধুরা হেরে তুমি যাওনি তুমি আরও ভালো কিছু পাওয়ার আশায় অপেক্ষা করছো কালকে মনে আছে গল্পটা বলেছিলাম টাইগার টাইগার কি করে ও বেঙ্গল টাইগার কী করে যখন কিছু শিকার করতে যায় না যখন ওর কোনো টার্গেট থাকে ও দুপা পিছিয়ে আসে দশ পা এগিয়ে যাওয়ার জন্য তোমাদেরকে এই মুহূর্তে দুপা পিছিয়ে আসতে হবে জীবনে সাকসেস পাওয়ার জন্য সুতরাং একটু ওয়েট করো বেশি তো নয় আর দুই এক মাসের মধ্যে আবার রেজিস্ট্রেশন হবে আবার চয়েস মানে পরীক্ষা দিতে পারবে আবার সেই তোমার সমস্ত কিছু ফিরে আসবে কিন্তু কিন্তু সমস্যা হচ্ছে ভুলটা করা চলবে না মানুষ ভুল থেকে শিক্ষা নাই। কিন্তু সেই ভুলটা বারবার করাটাই সব থেকে বড়ো ভুল ভুল করাটা সব থেকে বড় ভুল নয় কিন্তু বারবার একই ভুল করাটাই জীবনের সব থেকে বড়ো ভুল ওকে যেটা হয়েছে সেটা থেকে শিক্ষা নাও এবং পরবর্তীকালে এখান থেকে বেরিয়ে এসে নিজেকে মজবুত করো লোহাকে দেখেছ তো কতবার মেরে মেরে লোহাকে মজবুত করা হয় যখন কিছু তৈরি করা যায় তখন কিন্তু লোহাকে মেরে মেরেই তৈরি করা হয় আর একটা জিনিস বলি ভগবান কিন্তু তাকেই বেস্ট অ্যাক্টিংটা দেয় তাকেই সেই কঠিন অ্যাক্টিংয়ের দায়িত্বটা দেয় যে সব থেকে ভালো অ্যাক্টিং করতে জানে সুতরাং সুতরাং তুমি মনে করো তুমি সেই একজন যে ভগবানের বিশেষ কেউ যাকে তোমার তোমার মনে হচ্ছে যে আজকে আমি এত কিছু পেলাম না কিন্তু এই না পাওয়ার মধ্যেও অনেক পাওয়া আছে অনেক কিছু অনেক কিছু বোঝার আছে অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে তোমাদের সুতরাং এই দিকগুলো দেখবে যারা জীবনে সাকসেস পেয়ে যায় না তারা বেশি দিন খুব বেশি দিন বেশি দূর যেতে পারে না যারা সাকসেসের আগে পরাজয়টা বারবার বারবার ফেস করে তারাই লাইফে সবথেকে বড় উঁচুতে যায় আজকে তুমি অরিজিৎ সিংয়ের কথা বলো অরিজিৎ সিং ইন্ডিয়ান আইডোলে কতবার ফেল করেছে একবার গিয়ে লাস্ট হয়েছে পারেনি পার্টিসিপেট করে শেষ পর্যন্ত গিয়ে হেরে গেছিলো কিন্তু আজকে লাইফের যদি বলা যায় সব থেকে যদি জীবনে জয়ী কেউ হতে পারে ইন্ডিয়ার নাম্বার ওয়ান সিঙ্গার অরিজিৎ সিং এরকম একটা নয় এরকম একাধিক উদাহরণ আছে সুতরাং কোনো কিছু জীবনে ফেল বলে কিছু হয় না ফেল থেকে কিন্তু জীবনের সাকসেস স্টার্ট হয় সুতরাং তুমি তুমি আজকে পরাজিত নয় বরং তুমি আজকে একটা শিক্ষা পেলে এই শিক্ষাটা সারা জীবন মনে রাখবে এই যে আগুনটা জ্বলছে আগুনটা নিভতে দেবে না ততদিন না পর্যন্ত যতদিন না তুমি তোমার লক্ষ্যে ঠিক পৌঁছে যাচ্ছ ওকে সো আমি এটাই বলবো যে অবশ্যই যা হয়েছে ভালো হয়েছে এখন শুধু তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে এবং নেক্সট ইয়ার জন্য একদম যাতে ফার্স্ট র্যাঙ্কেই ফার্স্টের যে মানে ফার্স্টের যে কাউন্সেলিং সেটা যাতে তোমার নাম আসে এই টার্গেটটা রাখতে হবে তো অবশ্যই চাইলে জয়েন করতে পারো চাইলে নাও করতে পারো সেটা তোমার ব্যক্তিগত বিষয় আমি জোর করবো না কাউকে বলতে পারি না সো এবার কিছু কোশ্চেন আসি এরপর কি কোনো কাউন্সেলিং হবে কোনো রাউন্ডে কাউন্সেলিং তো আমি এটা কল করেছিলাম একটু আগেই জয়েন্ট এন্ট্রান্স এক্সিমিশন বোর্ডে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে এখনও পর্যন্ত কোনো ইনফরমেশন নেই অর্থাৎ হচ্ছে না মোট কথা হচ্ছে হচ্ছে না এখন আর কোনো মানে রাউন্ড বাকি নেই তো যারা পাওনি এখন মন খুলে পড়ো যদি কষ্ট হয় ফোন করতে পারো আমাকে বিকজ আমি সব সময় আছি শুধু যে যারা পেয়েছে তাদের জন্য নয় আমি প্রত্যেকের জন্য আমি প্রত্যেকে কল রিসিভ করেছি যদি কেউ কল মানে কেটেও যায় আমি কলটা ব্যাক করেছি যে এটা জানার জন্য কি হয়েছে পেয়েছে না পায়নি ওকে সো ফার্স্ট অফ অল এটা জেনে রাখো যে অবশ্যই কিছু ভালো অপেক্ষা করছে সেকেন্ড কোশ্চেন একই কলে চলে এসেছে অর্থাৎ ফার্স্ট কাউন্সেলিংয়ে যে কলেজটা পেয়েছিলে মপা রাউন্ডে সেই কলেজটা না দিলেও সেই কলেজটাই পেয়েছ তো এই প্রশ্নটা অনেকেই করেছো আমি এই কোশ্চেনটা কিন্তু বোর্ডে করেছি এবং উত্তরটা হচ্ছে এটা যে ফার্স্ট কাউন্সিলিংয়ে যে কলেজটা ছিল সেটাই হয় কেউ অ্যাডমিশান নিয়েছে আর না হয় মপা প্রাউন্ডে কোনো কলেজ পায়নি বলে সেই কলেজটাই পেয়েছে বোঝা গেছে মপা প্রাউন্ডের কাউন্সিলিংয়ে কোনো কলেজ তোমার জন্য অ্যালটমেন্ট হয়নি বলে ফার্স্টের কলেজটাই পেয়েছো ওকে এমন অনেক আজকে একজন গার্জেন ফোন করেছিলেন এবং উনি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে পেয়েছিলেন ওনার মেয়ে সম্ভবত তো পাওয়ার পর উনি কল করেছিলেন দাদা আমি তো ওটার মক মানে চয়েসের লিস্টে রাখি নি তাহলে কী করে এলো তা আমি অবশ্যই এটা আমারও একটু অদ্ভুত লেগেছিলো তো আমি অবশ্যই কল করে জেনেছি তো চাইলেই তোমরা রেকর্ডিংটা শুনে নিতে পারো বা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি অবশ্যই তোমাদেরকে রেকর্ডিং ফাইলটা দিয়ে দেবো অথবা চাইলে তোমরা নিজেরাও কল করে জেনে নিতে পারো তো এটা গেল একই কলেজের ব্যাপারটা এবার আসি নেক্সট কোয়েশ্চেন কলেজ পাওনি এবার কি করবে তো এটা তো এখনই বলে দিলাম অবশ্যই এখন থেকে প্রিপারেশান নিতে হবে একদম হার্ড লেভেল প্রিপারেশান কোথাও কোনো খামতি রাখলে চলবে না যদি তুমি আজকে খামতি রাখো মনে রাখবে কালকে তোমার বিপদ ঠিক আছে সো আজকে থেকে প্রিপারেশন নাও আজকে থেকেই সমস্ত কিছু তোমার রণক্ষেত তুমি তোমার যুদ্ধে যাওয়ার আগে যেরকম ব্লু প্রিন্ট করতে হয় না বাহুবলী সিনেমাটা দেখেছো তো মুভিটা কারা কারা দেখেছো প্রত্যেকে দেখেছো আশা করছি ও কি করতো যুদ্ধ যাওয়ার আগের দিন কি প্রস্তুতি নিত ও আগে থেকেই ঠিক ব্লু প্রিন্ট করে রাখতো যে কী করে আমি আমার শত্রুকে পরাজিত করতে পারবো সুতরাং আজ থেকেই তুমি তোমার প্রতিজ্ঞা নাও যে আমি পরের বছর অবশ্যই আমি আমার জায়গায় করে নেব সরকারি কলেজে ওকে আচ্ছা নেক্সট এবং লাস্টের যে কোশ্চেনটা কোন কলেজের কত খরচ এটা অনেকে জিজ্ঞাসা করছো দাদা আমার এই কলেজ এই কলেজে কত খরচ ফিস স্ট্রাকচার কত তো দেখো একটা বিষয় বলে রাখি ফিস স্ট্রাকচার এবং হোস্টেল নিয়ে প্রত্যেকের সন্দেহ আমি এক জায়গা থেকে একটা ইনফো পেয়েছি যে কোন কলেজে কতগুলো ফার্স্ট ইয়ারে কোথায় হোস্টেল পাওয়া যায় কোথায় পাওয়া যায় না একদম টোটাল লিস্ট পেয়েছি কিন্তু আমি এটা পাবলিশ করতে পারছি না বিকজ আমার কাছে কোনো প্রুফ নেই যেটা আদৌ সত্যি কি মিথ্যে হ্যাঁ অনেকগুলোর মানে মিলে গেছে বাট প্রত্যেকটা যে সত্যি হবে এরকম কোনো মানে নেই ওই জন্য আমি পাবলিশ করতে পারছি না তো যদি চাও আমি দিয়ে দিতে পারি বাট এটা কিন্তু কনফার্ম নয় ওকে ভালো হয় যদি সেই কলেজে গিয়ে কথা বলে আসো তাহলে খুব ভালো হয় এবার যেহেতু সময় খুব কম অবশ্যই তোমাদের আজ আজ হয়ে গেছে কাল বা পরশু মধ্যে অবশ্যই কিন্তু কলেজে গিয়ে কথা বলে অবশ্যই কিন্তু অ্যাডমিশান নিয়ে নিতে হবে ওকে এবার কথা হচ্ছে হোস্টেলের ব্যাপারটা হোস্টেল কিন্তু ম্যাক্সিমাম জায়গায় পাওয়া যায় না সরকারি ক্ষেত্রে ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু পাওয়া যায় না আর যেখানে পাওয়া যায় সেখানেও কিন্তু এক একটা রুলস আছে আমি আগের ভিডিওতে বলেছিলাম কোথাও নিয়ম হচ্ছে যে এক বছর মানে বাবা মার সাথে পেরেন্টসের সাথে ঠিকমতো কিন্তু দেখা সাক্ষাৎ করতে দেয় না সপ্তাহে একদিন কোথাও আছে নিয়ম হচ্ছে মোবাইল অ্যালাও করে না তো এরকম কিছু কিছু নিয়ম আছে রামকৃষ্ণ মিশনের একটা নিয়ম আছে আমি ওটা শুনেছিলাম যে দু বছর কিন্তু একটা সার্ভিস দিতে হয় সেই রামকৃষ্ণ মিশনে কিন্তু দিতে হয় এরকম কিছু কিছু নিয়ম আছে কোন কোন কলেজে এক এক মানে এক এক কলেজে এক এক রকম নিয়ম সো এটা ভালো হয় বা বেস্ট হয় সেটাই অবশ্যই কলেজে গিয়ে সেসব স্যারদের সাথে সাথে বিভিন্ন ছাত্র ছাত্রীরা যারা এখন পড়াশুনো করছে তাদেরকে জিজ্ঞাসা করা ওকে সো বিষয়টা আশা করছি প্রত্যেকে ক্লিয়ার করতে পারলাম তো এই সেশনের বলতে গেলে আজকের শেষ ভিডিওটা এরপর হয়তো তোমরা আমার ভিডিও আর দেখবে না বা আমিও হয়তো তোমাদের জন্য আর ভিডিও বানাবো না খারাপ লাগলো বলতে মানে কষ্ট লাগলেও এটা বলতে হচ্ছে বিকজ সত্যিটা সবসময় কঠিন হয় ভালো থেকো ভালো ভালোবেসো সবাইকে আর স্বপ্ন দেখো পেয়ে গেছ খুব ভালো কিন্তু এখনই কিন্তু জীবনের শেষ পর্যায়ে চলে যাওনি আরও অনেক লড়াই আছে আরও অনেক জীবনে চলতে হবে জীবনের পথটা অনেক লম্বা সুতরাং কখনোই নিজেকে বিশাল বড় ভাববে না কখনও নিজেকে বিশাল মানে সব কিছুর থেকেই দেখো এক হয় যারা নিজেকে খুব ছোট ভাবে আর এক হয় নিজেকে যারা খুব বড় ভাবে তুমি এদের দুজনের মধ্যে কোনোটাই নয় তুমি এদের মিঝে মাঝে নিজেকে রাখবে সবসময় চেষ্টা করবে মানুষ যেটা চায় দেখো সবাই তো খারাপ চায় না কেউ না কেউ তো ভালো চায় তো খারাপের মাঝেও ভালো হতে হবে অবশ্যই ওকে যারা চান্স পেয়ে গেছো অনেক অনেক শুভেচ্ছা রইলো অভিনন্দন রইলো কিন্তু জীবনের খেলায় বা জীবনের যে পরিস্থিতিতে না অনেক সময় দাবার চালটা উল্টে যায় তো অবশ্যই একটু সাবধানে বা খেলতে হবে ওকে চলো আজকের মতো এ পর্যন্তই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নমস্কার